সারা ভারতবর্ষ অগস্ট 15 তারিখে স্বাধীনতা দিবস পালন করুথা বেলে ভগরাই অখণ্ড ভারত কমিটি তার ঠিক পূর্বদিন অর্থাৎ অগস্ট 14 তারিখে পালন করছি অখণ্ড ভারত সংকল্প দিবস। কারণ এ যে সম্পূর্ণ জম্মুদ্বীপ যাহা রামায়ণর জনা পড়ে যেটি ভারতবর্ষর শাসন লা তাহা ধীরে ধীরে আক্রমণকারী বিকৃত মানসিকতা কালক্রমে খণ্ড বিখণ্ডিত হয়ে যাই। 1876 মশিয়ারে আফগানিস্তান, 1904 নেপাল, 1906 ভুটান, 1914 তিব্বত, 1935 শ্রীলঙ্কা, 1937 মিয়ামার, 1947 পাকিস্তান, 1971 বাংলাদেশ অখণ্ড ভারতঠার অলগা হয়ে স্বতন্ত্র দেশভাবে গঠিত হয়েছিল। ফলে 1857 মশিয়ারে রয়েছে অখণ্ড ভারতর ক্ষেত্রফল 83 লক্ষ বর্গ কিলোমিটর কমি কমি তাহা আজ 33 লক্ষ বর্গ কিলোমিটরে পৌঁছিছি। ইহাকু দৃষ্টি রাখি সংগঠনের প্রত্যেক কার্যকর্তা সংকল্পবদ্ধ হয়ে এই অখণ্ড ভারত সংকল্প দিবসের জাতীয় তিরঙ্গা পতাকা যাত্রা কার্যক্রম করে এক অভিনব বার্তা সমস্ত মধ্যে পৌঁছাইবাই প্রয়াস করছেন, যাহাদ্বারা আগামী দিনের যেপর ভারতবর্ষর কৌশি বি স্থান আক্রমণকারী চক্রান্তরে ভারতবর্ষর অলগা হয়ে পারিব না। এপরি এক কঠোর সংকল্প নিয়ে কমিটির কার্যকর্তা মানে 100 মিটর লম্বর এক তিরঙ্গা পতাকা ধরি ভোগরাই ব্লক কার্যালয় সম্মুখর তিরঙ্গা যাত্রার শুভারম্ভ করে থানা চকটার সমাপন করলে এই মহৎ কার্যের বহু সংগঠন সামিল হয়েছিল। এই তিরঙ্গা যাত্রার অখণ্ড ভারত কমিটির অধ্যক্ষ কৌশিক চাঁদ সমেত মুন্না মহন্ত, দিলীপ কামিলা, গিরিজানন্দ জেনা, প্রিয়ব্রত প্রধানমন্ত্রী, হরিপদ দাস, নীলকণ্ঠ ঘোষ, বনমালী দাস, শঙ্কর আচার্য, অম্বরীশ মহান্তি, সুভাষ চাঁদ, স্বপন সাউ প্রমুখ কমিটির কার্যকর্তা উপস্থিত রয়ে করোনা কটকণা মানি কার্যক্রম পরিচালনা করা সহ তিরঙ্গা যাত্রার নেতৃত্ব নিয়ে মাতৃভূমি মাতৃভাষার মমতা যা হৃদয়ে জন্মি না তাকে যদি জ্ঞানী গণরে গণিবা অজ্ঞান রহবে কাই। এভাবে এক অভিনব প্রয়াস করে সবুলে চর্চিত চেহারা সাজি ভোগরাইর অন্যতম সমাজসেবী দিলীপ কামিলা আজ প্রচেষ্টার এবং নেতৃত্বরে আজ যা কি তিরঙ্গা যাত্রা আজ ব্লক অফিস সামনার আসি দেহুর্দা থানা ছকরে পৌঁছিছি। অগস্ট 14, 1947 মশাকে মনে পকাই অখণ্ড ভারতকে জন্মভূমি মাতৃভূমিকে অখণ্ডতা রক্ষা এই আজ প্রয়াস জারি রাখছেন। আমি সিধাসলক প্রতিক্রিয়া নেওয়া আমার অনেক সেই মহানুভব দিলীপ কামিলা ভাই কোণ কহবে আজ অভিনব প্রয়াস আপনার ভারতবর্ষের যে অরাষ্ট্রীয় বিচার জাগিছি সে অরাষ্ট্রীয় বিচারক নষ্ট করে এক রাষ্ট্রীয় চেতনার উদ্বুদ্ধ করাইবাই আজ অগস্ট 14 তারিখ অখণ্ড ভারত দিবসের এ তিরঙ্গা যাত্রা ভাই এক অভিনব প্রয়াস আমি করছু। এতে পূর্ণ সহযোগ করছেন মোর ভাই আমার কৌশিক ভাই এবং অন্য ভাই মানে সারা ভোগরাইর এই রাষ্ট্রীয় বিচারধারার যুববন্ধু মানে যুব ভাই মানে আজ একজুট হয়ে এ 100 মিটর তিরঙ্গা যাত্রার অভিনব প্রয়াস আমি করছু। মূল উদ্দেশ্য মাতৃভূমি এ ভারত মাতা, এ ভারত মাতাকে বিখণ্ডিত করা যাচ্ছে করিবার বিচার গোটে জাগ্রত হয়েছি, সে বিচারক নষ্ট করা এবং এ ভারত মাতা যে আমাকে পাড়ি পশি বড় করেছি সে ভারত মাতাকে বিখণ্ডিত রকিবার এক মেসেজ সমস্ত পাখে পৌঁছবার এ অভিনব প্রয়াস আছে। নিশ্চিত ভাবে যা প্রয়াস এ অভিনব প্রয়াস তাকে আমি ভারতবাসী হিসাবে সেল্যুট করা উচিত। এই যে প্রয়াস জারি রাখছেন আমার অনেক কৌশিক বাবু যে তাঁর সহ আসছেন 100 মিটর তিরঙ্গা নেই ব্লক অফিসর ডাহা ডাহা খরারে তাঁকু প্রতিক্রিয়া নেওয়া কোণ ভারত মাতা চিন্তা করছেন। আমি চাহিবু ভারত মাতার প্রত্যেক সন্তান একজুট হুঁত এবং ভারত মাতাই সে রাষ্ট্র চিন্তাধারা আগবর হুঁত কেন ভারত মাতা হচ্ছে আমার শ্রেয় আম মুকুট আমার সবুকিছি। ভারত মাতাকে আমি সবুলে আমার উপরে রাখবু এবং তাঁকাই আমি সবুকিছি করবু, ভারত মাতা সবুকিছি করবু। বন্দে মাতরম স্বরের প্রকম্পিত করুথা সারা ভোগরাই মাটিকে আজ যে আসি আমার অনেক পরবর্তী জন ভাই যে ভারত মাতাকে সম্মান করছেন কোণ কহবে বন্দে মাতরম। বন্দে মাতরম ভারত মাতা কি জয়। আজ ভোগরাই মাটির তিরঙ্গা যাত্রা ভোগরাই ভাই দ্বারা আজ আয়োজন হয়েছিল। এভাবে এক সুন্দর তিরঙ্গা যাত্রা যেটা কি ব্লক অফিসর ভারি থানা ছক পর্যন্ত 100 মিটর পতাকা ধরি দেশ সপক্ষে ভারত মাতাঙ্কর নারা দেই এ তিরঙ্গা যাত্রা সফল হয়েছি। এ এক গোটে সৌভাগ্যর কথা যে সারা ভারতবর্ষের বিশ্ব সবু স্থানের তিরঙ্গা যাত্রা হওয়া বেড়ে ভোগরাই মাটি মধ্যে আজ সেতির সামিল হয়েছি। আগামী দিনের সারা জীবন পর্যন্ত এ পিঢ়ি হোক তা পর পিঢ়ি পর্যন্ত এ তিরঙ্গা যাত্রা সবুদিন এমিতি রইব কায়েম।
নিশ্চিত ভাবে বহুত ভাল কথাটে কৌলে নিশ্চিত ভাবে সারা জীবন পর্যন্ত আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সারা বিশ্ব সহিত সারা ভারতবর্ষর প্রত্যেক জায়গায় ভোগরাই মাটি মধ্যে সমর্পিত হব তিরঙ্গা যাত্রায় অখণ্ড ভারতর নিশা নেই অখণ্ড ভারতর চেষ্টা নেই অখণ্ড ভারতর প্রচেষ্টা নেই বালেশ্বর জেলা ভোগরাইরু ক্যামেরা পর্সন শুভমঙ্ক সহ সরিত স্বপন পণ্ডা জিটিভি ওড়িয়া।